অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার সহযোগিতা দেবে বিশ্বব্যাংক নিউ এই প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এদিকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে চায় চীন আর দক্ষিণ এশিয়ায় পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসেবে সার্কের পুনরুজ্জীবন কথা বলেছেন প্রধান উপদেষ্টা রিপোর্ট অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া সংস্কারের উদ্যোগের প্রশংসা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বুধবার ড ইউনিসের সাথে সংস্থাটির প্রধান ফকলার টুর্ক আলোচনার মানবাধিকার মত প্রকাশের স্বাধীনতা মানবাধিকার সহ বিভিন্ন বিষয় উঠে আসে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া সংস্কার উদ্যোগের প্রশংসা করেন টুর্ক এছাড়া বিগত সরকারের সময় গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এছাড়া মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহীদের সমন্বয়ক ক্যারি ক্যানিডির সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা বিগত সরকারের গুম খুনের অধিকতর তদন্ত চায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের দ্বিতীয় দিনে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার সহযোগিতার ঘোষণা দেয় এর মধ্যে দুই বিলিয়ন ডলার নতুন করে হওয়া সংস্কার কাজের জন্য আর দেড় বিলিয়ন ডলার চলমান সংস্কার প্রকল্পগুলোতে বাংলাদেশ পুনর্গঠনে জুলাই অভ্যুত্থানকে বড় সুযোগ অবহিত করে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকে আরও সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানান এরপর সাধারণ পরিষদ অধিবেশনের অপর এক সাইডলাইন বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস চীনের পররাষ্ট্রমন্ত্রী সহ নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগের আগ্রহের কথা জানায় চীন পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ওয়ান বলেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে এই সরকারের সফলতার বিষয়ে চীন আত্মবিশ্বাসী জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে সাইডলাইন অপর একটি বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এ সময় দক্ষিণ এশিয়ার পারস্পরিক সহযোগিতার শীর্ষ প্ল্যাটফর্ম হিসাবে সার্ককে পুনর্জীবিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা এছাড়া প্রধান উপদেষ্টা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট রামাপোজের সাথেও দেখা করেন প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক টাইমসের প্রধান কার্যালয়ে বিখ্যাত ভূতাত্ত্বিক নিতাত্ত্বিক জানি গুড হাতে জুলাই আন্দোলনের গ্রাফিতির অ্যালবাম তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রকুনুজ্জামান বাংলাভিশন ঢাকা